হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি তোমাদের বন্ধু মধুরিমা আরো একবার হাজির হয়ে গেলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য, আড্ডা মারার জন্য। প্রতিদিন আমি থাকি অপেক্ষায়, তোমাদের অপেক্ষায়। আর যে অপেক্ষার অবসান ঘটে রাত্রিবেলা আমি যখন তোমাদের সঙ্গে গল্প করতে আসি। আমি জানি তোমাদের অনেকেই আমার জন্য অপেক্ষা করে থাকো। সেরকম কত অপেক্ষারত চিঠি তো অসমাপ্ত থাকে, প্রতীক্ষা করে কবে সে চিঠি আসবে। কত মানুষ অপেক্ষা করে থাকে তার ভালোবাসার মানুষটাকে কবে দেখতে পাবে। কত ভালোবাসা তো অপেক্ষা করে থাকে, কত একতরফা ভালোবাসা তো প্রতিদিন অপেক্ষা করে কবে তার সেই ভালোবাসা তাকে ভালোবাসবে। ডাকবাক্স যেগুলো এখন নাম না জানা, সেই ডাকবাক্সগুলো তো তোমার লেখা চিঠির জন্য অপেক্ষা করে, কবে আসবে সেখানে চিঠি। আবার কেউ চাকরি পাওয়ার অপেক্ষা করে, কিন্তু এই অপেক্ষাগুলো বোধহয় যখন একটু দীর্ঘ সময়ের জন্য হয়ে যায়, সেটা বোধহয় অনেক গ্রহণযোগ্যতাটা কমে যায়, ভালো লাগাটাকে অনেকটা কমিয়ে দেয়। তাই অপেক্ষা করা ভালো, খুব বেশি দিন করলে বোধহয় তার মূল্যটা অনেক কমে যায়। অপেক্ষা এমন একটা জিনিস হয়তো আমরা যাকে আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি তার জন্য আজীবন অপেক্ষা করতে পারি। কেউ হয়তো তার পরিবার কিংবা তার পরিজনের সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়ার পর একটা দেখা হওয়ার জন্য অপেক্ষা করেন। আবার কেউ হয়তো চেনা মুহূর্তগুলোকে আবার সঙ্গী করতে বা ফুটিয়ে তোলার বা কাছে পাওয়ার অপেক্ষা করেন। কিছু অপেক্ষা আবার আকাশের তারার মতো মিলিয়ে যায়, কিছু স্বপ্নও তো অপেক্ষা করে। ছোট থেকে আমরা যে স্বপ্নগুলো দেখি বা যে জিনিসগুলো নিয়ে আমরা অপেক্ষা করি, সেই অপেক্ষাগুলো যখন পূর্ণতা পায় তখন আমরা অতটা আনন্দ কি পাই? হয়তো পাই না। একজন বয়স্ক মানুষ যিনি হয়তো পরিবারের সকলে কখন খাবে এবং তারপর তিনি খাবেন সেই অপেক্ষা করেন, বা পরিবারের প্রতিটা মানুষের খাওয়া হলো কি না সেটা দেখার পর তার ছুটি হয় সেই অপেক্ষা করেন। কিছু ভালোবাসাও যেন মন ছুঁয়ে যায়, আর কিছু যেন মিথ্যে দাবি করে। আর সেই অচেনা মানুষগুলোকে চিনতে আমরা বোধহয় একটু অপেক্ষা করি, আর সেই অপেক্ষা বোধহয় বড্ড কষ্টের হয়। কিছু অভিমান আবার অপেক্ষারত, যে অভিমান অপেক্ষা করতে করতে হয়তো একটা সময় পরে গিয়ে সেই অভিমানের জোর বোধহয় কোথাও গিয়ে কমে যায়। যে মানুষটার উপর একটা সময় জোর থাকে, অভিমান রাগ দুঃখ কষ্টের বোঝা বাড়তে বাড়তে অপেক্ষা করতে করতে সেই মানুষটা বোধহয় কবে পর হয়ে যায়। একটা গান আমাকে খুব ভালো লাগায়, তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায়। সত্যি তো, এখন তো আমরা সবাই সেই ভোরটার অপেক্ষায় আছি। আবার নতুন সূর্য উঠবে, রোগমুক্ত পৃথিবী হবে, আমরা সবাই হাসবো, দুর্গাপূজোয় সবাই আগের মতো আনন্দ করব, আমরা সবাই আবার নতুন ছন্দে বাঁচবো, সে অপেক্ষায় গোটা পৃথিবী। যতই ঝড় ঝাপটা ভোগান্তি আসুক না কেন, সেই অপেক্ষাটাই বোধহয় একটা সময় গিয়ে আমাদেরকে এই সব কিছু কাটাতে সাহস যোগাবে, এটা আমার বিশ্বাস। আর আমার মতো তোমরাও নিশ্চয়ই বিশ্বাস করো। তাই আমাদের ঘুরে দাঁড়াতে তো হবেই, তার জন্য একটু অপেক্ষা। আবার হয়তো শত শত অভিযোগের পরে গিয়ে কেউ পিঠ চাপড়ে বলবে খুব ভালো হচ্ছে, কিংবা দীর্ঘদিন একই বেতন পাওয়ার পর কাজের মূল্যটা যখন কমে আসে ঠিক তখনই স্যালারির ইনক্রিমেন্টটা বোধহয় সেই অপেক্ষার মূল্যটাকে অনেকটা বাড়িয়ে দেয়। অপেক্ষা তো একটা শব্দ মাত্র, যে শব্দের কোনো খোঁজ নেই, কোথায় শুরু কোথায় শেষ তাও কেউ জানে না। কেউ হয়তো অপেক্ষা করে যায় তার প্রিয় মানুষটা কখন বাড়ি ফিরবে। তার বাগানের একটা ছোট্ট গাছ লাগিয়ে কেউ হয়তো অপেক্ষা করি আমরা সকলেই, এই উত্তেজনা কাজ করে যে কখন আবার সেই গাছ থেকে কুঁড়ি থেকে ফুল ফুটবে। সেই অপেক্ষাটার বোধহয় একটা প্রাসঙ্গিকতা আছে, কিন্তু সেই অপেক্ষাতে ধৈর্য নেই। একটা শিশু যখন সারাটা দিন তার মা বাবাকে পায় না, অপেক্ষা করে থাকে কখন রাত হবে, অনেক অপেক্ষার পর কখন সে তার বাবা মাকে কাছে পাবে। কারোর স্বপ্নকে ভেঙে যেমন নিজে সুখী হওয়া যায় না, সেই অপেক্ষা ছাড়াও বোধহয় ভালো কিছু পাওয়া যায় না। খরস্রোতা নদীও তো ঘষা লেগে লেগে শিলাস্তর খোয়ে খোয়ে অনেক অপেক্ষা করে করে পেয়ে চলে, কিন্তু ওই যে তারও সব শেষে একটাই অপেক্ষা, হয়তো সে একটা প্লাবিত নদী হয়ে এঁকে বেঁকে ভালো গতি নিয়ে বেয়ে যাবে। অপেক্ষা তো বড্ড ঠুনকো শব্দ। আবার আজও আমাদের অনেক অপেক্ষা এমন থেকে যায় যেটা হয়তো ঠোঁটের কোণে হাসি বা চোখের কোণে জলের আড়ালে থাকে, যেটাকে দূরে
থেকে দেখে কেউ হয়তো অনুভব করতে পারে না, সেই অপেক্ষারা বোধহয় বড্ড ঠুনকো। অনেকেই অপেক্ষায় থাকে কবে দুর্গাপুজো আসবে, কবে আনন্দ হবে, কবে অনুষ্ঠান হবে, একঘেয়ে জীবন থেকে কবে মুক্তি পাবে। অনেক পরিণত ভালোবাসার ঘিরে আবার ছোট 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 বিরক্ত করা, খুনসুটি করা, একসাথে ঘর মাথার স্বপ্ন দেখা, হাতে হাত ধরে পথ চলার স্বপ্ন বোনা, সেগুলো বোধ হয় অপেক্ষারত হয়ে থাকে। অনেক অলি গলি আজও অপেক্ষায় থাকে কবে সে বাড়ি ফিরবে। ডায়েরির পাতাগুলো আজও অপেক্ষা করে, হাজারো কাজের মাঝে কখন তার বন্ধু সেই পাতা জুড়ে তার স্বপ্নের গল্প বুনবে। এই অপেক্ষাগুলো বোধ হয় স্বপ্ন দেখার। কিছু অপেক্ষা এমনও থাকে যেগুলো শুধু মুঠো মুঠো স্বপ্ন দেখাতে জানে, সত্যি করার চেষ্টাটা বোধহয় থেকে যায় অপেক্ষারত। নিজের মতো নিজেকে বদলে নেওয়া তখনই সম্ভব যখন অপেক্ষা প্রায় দৃষ্টি এড়িয়ে কিংবা ম্লান হয়ে গেছে অনেকটা। প্রতিটা রাত যদি একটা নতুন ভরে স্বপ্ন দেখে, কিছু মানুষও সেরকম ভাবে না আসা রিংটোন, না আসা ফোন, কিংবা একবার বেজে ওঠা একটা মেসেজ তার অপেক্ষায় থাকে। অপেক্ষাগুলো বোধহয় শুধুই কাল্পনিক। আবার অপেক্ষা বোধহয় ভালোবাসার আর একটা মাপকাঠি। ওই যে বলে না, সবুরে মেওয়া ফলে, হয়তো ফলে। তাই সব অপেক্ষার পরিণাম কিন্তু কষ্ট নয়, কিছু অপেক্ষা আবার ঠিক সময়েরও অপেক্ষা। ঠিক সময় এলে সে অপেক্ষা পূর্ণ হয় বই কি। টিমটিমে আলো জেলে যে শিশু পড়াশোনা করছে বা করে, সেও একদিন স্বপ্ন দেখে ডাক্তার হবে। তার এই অপেক্ষার অবসান বোধ হয় অপারেশন থিয়েটারে রাখা সেই জোরালো আলোতে গিয়ে শেষ হয়। একজন বাবা তার সন্তানকে সন্তান স্নেহে মানুষ করেন, তার নিজের থেকে অনেক বেশি কিছু দিয়ে মানুষ করেন, যেটা চাওয়া হয় তার থেকে অনেক বেশি কিছু। আর দিনের শেষে তিনি অন্য কিছু পাওয়ার অপেক্ষা করেন না, শুধু একটু ভালোবাসা আর তার সন্তান যেন ভালো মানুষ হয় সেই অপেক্ষা করেন। অপেক্ষা বোধ হয় শহীদের গায়ে, পিঠে, দুহাতে, চোখে সবেতে লেগে থাকে। তাই তো সে দীর্ঘকাল অপেক্ষা করে যায়, কবে তার বাড়ি ফিরবে, কবে তার প্রিয় মানুষগুলোর কাছে ফিরবে। তাই সব অপেক্ষাই বোধহয় কষ্টের হয় না, কিছু অপেক্ষার পরে ভালো কিছু আসে, আবার কিছু অপেক্ষার পরে হয়তো নতুন পথের দিশারিও পাওয়া যায়। সব গল্প যেমন সত্যি হয় না, সেরকম সব অপেক্ষাও সত্যি হয় না ঠিকই, কিন্তু কিছু অপেক্ষা আছে যে অপেক্ষাগুলো আমাদেরকে বাঁচতে শেখায়, আমাদেরকে বুঝতে শেখায় যে তোমাকে ভুলিনি, আজও বেঁচে আছি তোমারই অপেক্ষায়। সেরকমই কিছু স্বপ্ন, কিছু অপেক্ষা পূর্ণতা পায়। আর তাই আবারও তোমাদের অপেক্ষায় ফিরে আসবো খোলা চিঠি নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকো আর খোলা চিঠি অপেক্ষায় থাকো। খোলা চিঠির আড্ডা তো তোমাদেরই আড্ডা, তোমাদেরই নিয়ে তোমাদেরই গল্প। তাই আমিও তোমাদের চিঠির অপেক্ষায় রইলাম, আর মনের কথা শোনার অপেক্ষায় রইলাম, আর তোমরাও তোমাদের বন্ধু মধুরিমার অপেক্ষায় থেকো। এই দিয়ে শেষ করছি আমার এপিসোড, আজকের অপেক্ষারত এপিসোড।